নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। পটল ভাজা তো আমরা সবাই অনেকবার খেয়েছি, কিন্তু বেসন দিয়ে এই রকম মুচমুচে পটল ভাজা একবার খেয়েই দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি বিকেলের স্ন্যাক্সও এটা খেতে পারেন। খুবই সহজ এটা বানিয়ে নেওয়া। চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি অভিনব পটল ভাজা। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলের খোসা আমি সম্পূর্ণ ফেলে দিইনি, এভাবে অল্প খোসা রেখে রেখে পটলটা কেটেছি। তারপর ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। একটা পটল নিয়ে নিলাম, পটলটাকে ছুরির সাহায্যে এভাবে এক সাইড থেকে কাটা শুরু করছি। এভাবে আবার পাশে কেটে নিচ্ছি। একদম নিচ পর্যন্ত কাটবো না, তাহলে কিন্তু পটল দুটুকরো হয়ে যাবে। তার পাশে আবার কেটে নিচ্ছি। কাটার পর ঠিক এমন হয়েছে দেখতে। এবার ওই পটলটাকেই আমি আরেক সাইড দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে যাব। এই কাটা যত ঝিরি হবে পটল ভাজা তত মচমচে হবে। আপনারা বটি দিয়ে এই কাজটা সহজেই করতে পারেন। এভাবে বলে আমি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না। পটলটা কাটার পর এখন ঠিক এরকম ফুলের মতো হয়েছে। এখন আরেকটা পটল নিয়ে মাঝখান দিয়ে কেটে আমি দুটুকরো করে নিচ্ছি। এবার পটলটাকে ছুরির সাহায্যে আমি সাইড থেকে আস্তে আস্তে এভাবে ঝিরঝিরি করে কেটে দিচ্ছি। তবে নিচের দিকটা কিন্তু জোড়া লাগানো থাকবে। যত ঝিরঝিরি করে কাটতে পারবেন ততই ভালো। এটা কাটার পর এমন দেখতে হয়েছে। এবার ভেতরে বিচিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। বটি বা ছুরি যার যেটাতে সুবিধা সেভাবেই কেটে নেবেন। এভাবে 7টা 8টা টুকরো আমি করে নিয়েছি। এখন পটলে স্বাদ মতো নুন মেশাচ্ছি। খুব ভালো করে নুনটা পটলের সাথে মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখাবার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করে মাখাতে গেলে টুকরোগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এখন একটা ব্যাটার বানাবো, এর জন্য একটা বোলে নিয়েছি 4 চা চামচ বেসন, 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কালো জিরে। শুকনো উপকরণগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল মিশিয়ে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে অনেকটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি। এদিকে 10 মিনিটে পটলগুলো অনেকটা মজে গেছে এবং পটল থেকে জল বেরিয়েছে। এভাবে হালকা চাপ দিয়ে আমি পটল থেকে জল বের করে দিচ্ছি। খুব বেশি জোরে চাপলে পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন ব্যাটারের কাছে আসছি। ব্যাটারটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্প বা দলা না থাকে। এবার এতে খুব সামান্য খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডাটা কিন্তু আমি আগে দেব না, যখন ভাজবো ঠিক তখনই বেকিং সোডাটা মেশাতে হবে। এবার ভালো করে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পটল বেসনগুলোতে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, যাতে পটলের প্রতিটি খাজে বেসন ভালো মতো ঢুকে যায়। তারপর অল্প ঝেড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেসনে ডিপ করে ছেড়ে দিচ্ছি। একসাথে 4-5টা বেশি ভাজবো না, দিয়েই সাথে সাথে কোনো নাড়াচাড়া করবো না। এভাবে নিচের দিকটা লাল হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে পটলগুলো ভাজতে হবে। এই পটল ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এভাবে বেসনে যখন কোনো কিছু ভাজা হয় তখন তাতে খাবার সোডা বা বেকিং সোডা দিলে সেটা অনেকক্ষণ মচমচে থাকে। এভাবে উল্টে পাল্টে পটলগুলো লাল করে ভেজে নিতে হবে। দুই সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এভাবে বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের পটল ভাজা। বলে না দিলে অনেকে বুঝতেই পারবে না এটা পটল ভাজা কি না। তবে আমার মতে আস্ত বা গোটা পটলের চেয়ে পটল হাফ করে ভাজাটা বেশি মচমচে হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি, আর ছোটো বড় সবারই খুব ভালো লাগবে।